আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হোসাইন 360-র পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের কয়েকটি বেসামরিক গেজেট প্রকাশ করা হয়েছে, আজ আপনারা বিস্তারিত একটু দেখে নেবেন। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে বরাবরই একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা উক্ত ভিডিওটি দেখতে পারেন। ভিউয়ার্স, আমরা দেখতে পারছি যে বেসামরিক গেজেটে বীর মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে বিভাগ খুলনা জেলা ঝিনাইদহ। গেজেট নং 2177, বীর মুক্তিযোদ্ধার নাম শেখ আব্দুল রহমান মতিন, পিতার নাম শেখ আলতাফ হোসেন, গ্রাম তেঁতুলবাড়িয়া ডাকঘর শাকনল বঙ্গ, উপজেলা থানা কালীগঞ্জ। উক্ত গেজেটটি বেসামরিক গেজেটে প্রকাশ করা হয়েছে। অন্য গেজেটগুলো আমরা দেখে নিব, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, অন্য বেসামরিক গেজেটটি আমরা দেখতে পারছি যে বিভাগ চট্টগ্রাম জেলা চাঁদপুর, গেজেট নং 3543, নাম মোহাম্মদ ওসমান গনি, পিতার নাম মৃত আব্দুল গনি ব্যাপারী, গ্রাম ছতন্তর ডাকঘর দেবপুর, উপজেলা থানা হাজীগঞ্জ। উক্ত গেজেটটি বেসামরিক গেজেটে প্রকাশ করা হয়েছে বিভাগ চট্টগ্রাম জেলা চাঁদপুর। আমরা অন্য গেজেটগুলো একটু দেখে নিব, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, অন্য গেজেটটি আমরা দেখতে পারছি যে বেসামরিক গেজেট বিভাগ চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি, ক্রমিক নং 684, নাম মৃত মফিজুল্লাহ, পিতার নাম মৃত নুরুল হক, গ্রাম নিউ অযোধ্যা ডাকঘর বেলছড়ি, উপজেলা মাটিরাঙ্গা। উক্ত গেজেটটি বেসামরিক গেজেটে প্রকাশ করা হয়েছে বিভাগ চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি। এখন আমরা অন্য গেজেটটি দেখে নিব। ভিউয়ার্স, উক্ত গেজেটটিও বেসামরিক গেজেটে প্রকাশ করা হয়েছে বিভাগ রাজশাহী জেলা রাজশাহী, গেজেট নং 2204, বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ আব্দুস সাত্তার, পিতার নাম মৃত আব্দুল হামিদ, গ্রাম আলিমগঞ্জ ডাকঘর হরিপুর, উপজেলা থানা পোবা। আমরা অন্য গেজেটটি এখন দেখে নিব। ভিউয়ার্স, অন্য গেজেটটি আমরা দেখতে পারছি বেসামরিক গেজেট বিভাগ রাজশাহী জেলা রাজশাহী, গেজেট নং 2205, বীর মুক্তিযোদ্ধার নাম মৃত সোহরাব আলী, পিতার নাম মৃত ইব্রাহিম সরকার, গ্রাম কসবা ডাকঘর হরিপুর, উপজেলা তানাপোবা। এই ছিল আজকে আপনাদের জন্য বেসামরিক গেজেটের যে খবর। ভিউয়ার্স, এখানে একটি কথা বলে রাখি, যে সময়ে যে গেজেটটি প্রকাশ করা হোক না কেন, আমরা ক্রমান্বয়ে আপনাদের উদ্দেশ্যে উক্ত গেজেটগুলো তুলে ধরার চেষ্টা করব। আর বিশেষ করে অনেকে আমাকে কমেন্ট বক্সে বিভিন্নভাবে কমেন্টে বিভিন্ন প্রশ্নে করেছেন, আমার শারীরিক অবস্থা বিগত কিছুদিন অনেক খারাপ ছিল, আপনারা আমার জন্য দোয়া করবেন আশা করছি। তো আশা করছি আমি শারীরিক অবস্থা আমার কিছুটা উন্নতি হলে অবশ্যই আপনাদের সবাই যারা যারা কমেন্ট করছেন কমেন্টের উত্তর আমি দিব। আর বিশেষ করে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।